কোন ছেলে ভিতরে খাচ্ছেন আপনি? কে ছেলে নাকি পৃথক খায়? সব পৃথক, সব পৃথক খায় না? তা আপনি সংসারে তাহলে চলে কেমন করে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ভালোবাসা এবং আমার বিডিমাস্টের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই জেনে গেছেন আজকের টপিকটা কী নিয়ে হচ্ছে। কথা আছে যে কেউ থাকে সাততলায় আর কেউ থাকে গাছতলায়। তো প্রিয় দর্শক, এই আধুনিক যুগে, ডিজিটাল যুগে যেখানে রব উঠেছে যে কেউ না খেয়ে থাকবে না, আর অভ্যন্তরীণভাবে খুঁজতে গেলে কিন্তু দেখা যায় অনেকেই তিন বেলা খাদ্য না পেয়ে খাচ্ছে একবেলা। তো প্রিয় দর্শক, ছোট্ট একটা গল্প বলি। আমার পেছনে যে মুরব্বীকে দেখছেন, সেই মুরব্বীর সাথে আমার দেখা হয়েছিল রাস্তায়। সে আমাকে বলেছিলেন যে সাহায্য চেয়ে আমাকে আবেদন করেছিলেন, কিন্তু দুঃখের বিষয় তখন আমার কাছে, এটা আসলে বলতে আমার কাছে লজ্জাজনক ব্যাপার যে আমাকে তখন টাকা ছিল না, আমি মুরব্বীকে না করার সাহস পাইনি। তো আমি বলেছিলাম যে মুরব্বী, আমি আপনার ঠিকানা দিয়ে যান, আপনার বাসায় আমি আপনার সাথে দেখা করব, কথা বলবো। সেই জন্য আজকে আমি মুরব্বীর কাছে আসছি, আমরা মুরব্বী সম্বন্ধে বিস্তারিত তথ্য জানব। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাত। কেমন আছেন মুরব্বী? আলহামদুলিল্লাহ। মুরব্বী আপনার নামটা কি? মজিদুদ্দিন। আপনার বয়স আনুমানিক কেমন হয়েছে? বয়স আনুমানিক 100 বছর। 100 বছর হয়ে গেছে। আমি যে পিছনে একটা ঘর দেখতে পাচ্ছি, ঘরটা কার? ঘরটা আল্লাহ বলছে আমার। এই ঘরটা আপনার না? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে তিনটা। ছেলে মেয়ে তিনটা? তিনটা তিনটা ছটা। আর তিনটা ছেলে তিনটা মেয়ে, এগুলো কি বিয়ে শাদী হয়ে গেছে? হয়ে গেছে বিয়ে শাদী। আর ছেলেগুলোকে বিয়ে শাদী করেছেন? করেছি। তো আপনি এখন কোন ছেলের ভিতরে খাচ্ছেন আপনি? কারোর মধ্যে না। ছেলেরা কি পৃথক খায়? সব পৃথক, সব পৃথক খায় না? তো ছেলেরা কি কাজ করে? দিনমজুরি কাজ করে। ছেলেরা সব দিনমজুরি কাজ করে না? তা আপনি সংসারে তাহলে চলে কেমন করে? মানে আপনি দু এক পিস করে গামছা কিনা শহরের ভিতরে তো হেঁটে হেঁটে বিক্রি করেন? আচ্ছা, এই দু এক পিস করে গামছা কিনা শহরের ভিতরে হেঁটে বিক্রি করেন, আপনি এতে লাভ কয় টাকা লাভ হয়? ঠিক নাই, 50 টাকা 100 টাকা হয়, কোনো কোনো 150 টাকা। 50 টাকা 100 টাকা অথবা 150 টাকা লাভ হয়। তো এখন যে বর্তমান দ্রব্যমূল্যের যে দাম বেড়েছে, এখন যে অনেক জিনিসপত্রের দাম, তো আপনি এই 150 টাকা লাভ দিয়ে আপনার সংসারটা চলবে কেমন করে? চলবে না তো, আল্লাহ করে আল্লাহ। মানে আপনি খুব কষ্টে চলেন না? হ্যাঁ, খুব কষ্ট। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনার তো একাই থাকেন, আপনি মানে বাড়ি লিগনায় থাকেন? তো আপনার যে কষ্টের কথা শুনলাম যে আপনি দু এক পিস গামছা কিনা বিক্রি করে আপনি যে টাকা লাভ সেটা দিয়ে সংসার চালান, তাদেরকে আপনাকে তিন বেলা কি সেটা দিয়ে হয় না? তো এই জনগণ ও দু এক পয়সা সাহায্য বাজ্য করলে সেটা চলেন, সেটা চলেন আপনি। আচ্ছা, তো আমি আপনার কাছে একটা কথা জানতে চাই যে যদি আপনার এই ঘর দেখে, আমরা ঘরটা একটু দেখাই আগে। প্রিয় দর্শক, এটা কিন্তু এই চাচার ঘর, এই ঘরটা আপনাদের দেখাচ্ছি। ঘরটা কিন্তু দেখেন খুব বেহাল অবস্থা, বেহাল অবস্থা, এবং খুব নরম টিন দিয়ে কিন্তু এগুলো কিন্তু
খুব নরম টিন দিয়ে কিন্তু এগুলো কিন্তু মানে বানানো হয়েছে। এবং আমরা যদি একটু ঘরের ভিতরে যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে ঘরের ভিতরে অন্ধকার, ঘরের ভিতরে যদি দেখানোর চেষ্টা করি, তো এটা হচ্ছে মুরব্বীর ঘর। আপনারা দেখেন এটা কিন্তু মুরব্বীর ঘর আছে, ঘরের ভিতরে অন্ধকার কারণে কিছু দেখা যাচ্ছে না। তো আমরা আপনাদের ঘরটা দেখালাম এবং আমরা ঘরের সাইড দিয়ে আপনাদেরকে দেখাবো, ঘরের পিছন দিয়ে দেখানোর চেষ্টা করব যে কার ভিতরে মুরব্বী থাকে, কার ভিতরে মুরব্বী থাকে সেই ঘরটা আমি আপনাদের চতুর্পাশে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সে যে ঘরটা আপনি দেখালাম, এই যে ভাঙাচোরা ভাঙাচোরা ঘরের ভিতরে কিন্তু সে কিন্তু থাকে। এবং তার দুয়ার অবস্থা দেখেন, তার দুয়ার অবস্থা খুবই একটা নাজাহাল একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু সে কিন্তু রয়েছে। আমরা আপনাদেরকে মুরব্বী ঘরটা দেখানোর চেষ্টা করলাম। তো মুরব্বী, আপনার কি কোনো চাওয়া পাওয়া কোনো কথা আছে, আপনার কার কাছে কিছু কথা বলার আছে, আপনি বলেন। বলার তো আছে, বলেন আপনি কি বলবেন, বলেন। কিছু সাহায্য আমাকে দাও, মুরব্বী। আমি আপনার কথা শুনে, আপনার ঘর বাড়ির অবস্থা দেখে, আপনার ব্যবসা বাণিজ্য সে কথা শুনে আমি আপনাকে কিছু টাকা আমি আপনাকে সাহায্য করতে চাই। আপনাকে এই টাকাটা আমি সাহায্য, এখানে হাজার চারেক টাকা আছে, তো আপনি এই টাকাটা আপাতত রাখেন। আর প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জানাতে চাই যে আসলে আমি একজন ছোটোখাটো একটা ইউটিউবার, আমার চ্যানেলে খুব একটা ইনকাম নেই, আপনারা আমার চ্যানেল দেখলে বুঝতে পারবেন। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তিরা আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটি অবশ্যই দেখবেন এবং শেয়ার করবেন, কারণ গরিবদের পাশে দাঁড়ানোটা আমাদের কাম্য। তো যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই মুরব্বীকে বেশি না হলেও যদি আপনারা মাত্র 5 টাকা করে যদি আপনারা যদি সাহায্য করেন, তাহলে 10-এর লাঠি 1-এর বোঝা, অনেক কিছু সে করে খেতে পারবে, কারণ সে তার জীবনটা সে একটু গোছায় নিতে পারবেন শেষ বয়সে। কারণ যদি এই অবস্থা সে যদি বিছনায় পড়ে থাকে তাহলে কিন্তু তার দেখার মতো কেউ নেই, কারণ তার ছেলেরা কিন্তু দিনমজুরি কাজ করে খায়, তারা কিন্তু অভাবের মধ্যে চলে। তো আমরা আপনাদেরকে তার বাড়ি ঘর সম্বন্ধে দেখানোর চেষ্টা করেছি, তার সম্বন্ধে জানানোর চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক, এই ধরনের ভিডিও যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আমাদের জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখানোর সুযোগ করে দেবেন। আর ভালো লাগলে এটা শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী দিনে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।